ভাবা যায় না, গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। আমি এখানে দীঘার প্রথম বাসিন্দা, আমার সমাধিক্ষেত্রের পাশে আমি দাঁড়িয়ে আছি। হ্যালো, গুড মর্নিং ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 4th October 2020। এখন সময় সকাল 8:30 বাজে। তো আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন, আপনারা আমার লাস্ট ব্লগে দেখেছেন, আমি দীঘা পৌঁছে গেছি, হলদীঘাতে আমি তখন ছিলাম। তো আমি সেখান থেকে আমি আমার পরবর্তী আজকে ভিডিওটা শুরু করছি। তো এখন আমি আজকে এখন তো দেখতে পাচ্ছেন জোয়ারের প্রচণ্ড জোয়ার জাস্ট শুরু হয়েছে এবং জোয়ারের জল আর এসে ঝাপটা মারছে, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। আমি আজকে একটু অন্যভাবে দীঘাটাকে এক্সপ্লোর করব। দীঘা আমাদের বাঙালি দীঘা পুরী দার্জিলিং দীপুদা, তো তার মধ্যে দীঘাপুরি দার্জিলিং আর দীঘা আমাদের অন্যতম বাঙালি অন্যতম জনপ্রিয় জায়গা। তো এই দীঘা তো আমরা ঘুরতে আসি, দীঘাতে আমরা ঘুরে দেখি, দীঘাতে আমি বিভিন্ন জায়গা দেখি, এখানে অনেক রকম বিনোদন পার্ক বিনোদনের জায়গা আছে। কিন্তু আমরা কখনো কি এক্সপ্লোর করে দেখেছি যে দীঘাতে কখন কি এখানে এসে বসবাস করেছিলেন, বা ওনার নাম কী, বা ওনার বাড়ি কোথায়, এখানে এখনও বাড়িটা আছে কি না? তো আজকে আমি কেন আপনারা যদি আমার পিছনের যে সমস্ত ব্লগগুলো দেখে যারা দেখেন বা যারা দেখেছেন, আপনারা জানেন যে আমি একটু যে কোনো জায়গার একটু ইতিহাসটাকে খুব ভালোবাসি এবং ইতিহাসটাকে আমি একটু খোঁজার চেষ্টা করি। তো সেইভাবে আজকে আমি এসেছি দীঘাতে, আমি এই দীঘার একটু পুরনো ইতিহাসটাকে আমি একটু খোঁজার চেষ্টা করি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমি এখন একটু সৈকত সরণিটা একটু হেঁটে দেখবো, তারপরে আমরা দীঘার যিনি সবথেকে পুরনো বাসিন্দা জন স্মিথ, আমি ওনার নামটা শুনেছি, ওনার উনি যেখানে থাকতেন বাসস্থান, তা ওনার যে সমাধিক্ষেত্র যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে ওটা কোথায় খুঁজি এবং একটু দেখার চেষ্টা করি। সৈকত সরণিতে হাঁটছি, যেভাবে জলের ঝাপটাগুলো আসছে যেন মনে হচ্ছে আমাদের গায়ে এসে পড়বে সমুদ্রের জল। পেছনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ সৈকত আবাস। যে সমস্ত নৌকাগুলো বা যে সমস্ত লঞ্চগুলো মাঝ সমুদ্রে মাছ ধরতে যায়, তো তারা এখন আমি দেখতে পাচ্ছি তারা এখন লাইন দিয়ে তারা এখন দীঘা মোহনার দিকে তারা এখন লাইন দিয়ে ফিরছে, বা শঙ্করপুর মোহনার দিকে তারা ফিরছে লাইন দিয়ে। তো আমি দূরে দেখতে পাচ্ছি, আমি চেষ্টা করছি জুম করে আপনাদের একটু দেখানোর জন্য, আপনারা দেখুন। আমরা এখন জন স্মিথ উনার আমরা বাংলোটা খোঁজার চেষ্টা করছি কোথায় আছে। তো এখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথে জিজ্ঞেস করলাম, উনারা বললেন যে সৈকত আবাসের পেছনে গিয়ে জিজ্ঞেস করতে কাউকে, ওনারা আপনাদের দেখিয়ে তাহলে সেখানে কেউ বলে দেবে। তো আমরা এখন সৈকত আবাসের পেছনের দিকে যাচ্ছি। পেছনে দেখতে পাচ্ছেন ওই রানসুইক হাউসের গেট দেখতে পাচ্ছেন। তো আমি লোকেশনটা এখানে এলে কীভাবে আসবেন বা আপনার দীঘাতে কোন জায়গায়, আমি এখানে সিকিউরিটি অফিসার আছি, ওনাকে একটু জিজ্ঞেস করছি, আপনি একটু বলে দিন কীভাবে আসবেন। ট্রেনে যদি আসেন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসবেন। আচ্ছা, স্টেট ব্যাংক। আচ্ছা, স্টেট ব্যাংক তোমার ট্যুরিস্ট লজ। স্টেট ব্যাংকটা কোথায়? এই তো সামনে স্টেট ব্যাংক। সামনে স্টেট ব্যাংক। আচ্ছা, আর নাহলে এই তো ট্যুরিস্ট লজ, নিয়ারেস্ট ট্যুরিস্ট লজ বললেই। আচ্ছা, আর নাহলে ট্যুরিস্ট লজে, ট্যুরিস্ট লজে মানে বিপরীত পাশে, তাই তো? ট্যুরিস্ট লজের উল্টো। এই যে পেছনে দেখা যাচ্ছে ট্যুরিস্ট লজ, তার ঠিক রাস্তার ওপাশে, তার রাস্তা ঠিক এপাশে হচ্ছে রানসিক হাউস। আমি এখন দাঁড়িয়ে আছি
জন ফ্র্যাঙ্ক স্মিথ স্যারের সমাধিক্ষেত্রের পাশে খাওয়া যায় না, গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। আমি এখানে দীঘার প্রথম বাসিন্দা, আমার সমাধিক্ষেত্রের পাশে আমি দাঁড়িয়ে আছি। সত্যি দীঘা এলে আমার অনুরোধ থাকবে, আপনার দীঘার যখন প্ল্যান, যখন আপনি দীঘার প্ল্যানিং বানাবেন বা আপনার চেকলিস্ট যখন বানাবেন, সেই চেকলিস্টের মধ্যে যেন আপনার এই জায়গাটা থাকে। এখানে কিছু দেখার নেই, কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে মন থেকে অনুভব করার জিনিস আছে। তো আপনাকে মন থেকে, হৃদয় থেকে অনুভব করতে হবে, আপনাকে ইতিহাসটাকে ভালোবাসতে হবে, তবেই আপনি এখানে এলে এই আনন্দটা আপনি খুঁজে পাবেন। স্যার জন ফ্র্যাঙ্ক স্মিথ সম্পর্কে যেটুকু ইতিহাস আমরা জানতে পারি, উনি ছিলেন দীঘার প্রথম বাসিন্দা এবং উনি ছিলেন, এবং ব্যক্তিগতভাবে উনি ছিলেন একজন ব্রিটিশ ব্যবসায়ী। কলকাতাতে উনার বড় ঘড়ির ব্যবসা ছিল, তো সেই সূত্রে উনার পরিচয় ছিল সেই সময়কার বিভিন্ন ধনী ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তিদের সঙ্গে। সেই সূত্রে উনার পরিচয় হয় বালিসাইয়ের জমিদার বসন্ত কুমার দাস মহাপাত্রের সঙ্গে। উনি স্যার জন ফ্র্যাঙ্ক স্মিথকে এই বারিকুল পরগনার দীঘার সমুদ্র সৈকত সম্পর্কে ওনাকে অবহিত করেন। তারপরে ১৯২১ সালে 15ই অক্টোবর স্যার ফ্র্যাঙ্ক স্মিথ এবং ওনার কয়েকজন বন্ধুবান্ধব মিলে ওনারা বেলদা থেকে কাঁথি ডাকবাংলো এবং ডাকবাংলো থেকে হাতির পিঠে করে ওনারা দীঘা অবধি আসেন। তো দীঘা এসে ওনারা দীঘার সমুদ্র সৈকত এবং দীঘার, উনি দীঘার প্রেমে পড়ে যান। তারপরে পরবর্তী সময়ে ইংরেজদের কাছ থেকে এই জায়গায় প্রায় 11.5 একর জায়গা লিজ নিয়ে 1939 সালে আমাদের পেছনে যে আপনারা বাংলোটা দেখতে পাচ্ছেন, রনসুইক হাউস, তো এই বাংলোটা উনি নির্মাণ করেন। তো তারপরে উনি ওনার জীবনের বাকি জীবনটা এই জায়গাতে উনি কাটিয়ে দেন এবং উনি এখানেই উনি পরলোক গমন করেন 18ই ডিসেম্বর 1964 সালে। তো পরবর্তী সময়ে ওনার ভাগ্নেকে এই সমস্ত জায়গাগুলো উনি ওনার ভাগ্নেকে উনি দান করে দিয়ে গেছিলেন। তো তার কিছুদিন পরে এই সমস্ত জায়গা এবং বাংলো, এগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ইলেকট্রিক ডিপার্টমেন্ট এই জায়গাগুলোকে উনি বিক্রি করে দিয়েছিলেন, মানে স্যার সায়েন্সের যে ভাগ্নে ছিলেন। তো চলুন, আরেকটা কথা যেটুকু না বললে নয়, এটুকু শোনা যায় যে স্যার ফ্র্যাঙ্ক স্মিথ ওনার মৃত্যুর আগে উনি যে এই জায়গাটায় যে ওনার সমাধি করা হবে, এই জায়গাটা নাকি উনি নিজেই নাকি নির্বাচিত করে চলে গেছিলেন। কারণ হচ্ছে এখানে নাকি সূর্যের প্রথম আলো এসে এখানে পড়ে, এটা কথিত আছে। আরেকটি কথা শোনা যায় যে ওনার মিস্টার জন ফ্র্যাঙ্ক স্মিথ পরবর্তী সময়ে ওনার যে ব্যবসা বাণিজ্য ভাগ্নেকে সমর্পিত করে দিয়েছিলেন এবং অবসরকালীন জীবনটা পুরোটাই উনি এখানে ছিলেন। তো সেই সময় ওনার ভাগ্নে এরোপ্লেনে করে এসে, ছোটো যে প্রাইভেট প্লেনে করে এসে সপ্তাহান্তে এসে ওনাকে খাবার দিয়ে চলে যেতেন। এটুকু তখনও যেটুকু জানা যায় যে সেই সময় নাকি দীঘার বালি এতই শক্ত ছিল যে সেখানে প্লেন এসে নামতো। তো একবার নাকি প্লেনটা নাকি একবার নাকি একটা দুর্ঘটনায় পড়ে গেছিলো, সেই কারণে সেই যে প্লেনের কিছু ভেঙে যাওয়া প্রপেলার সেটা নাকি এখনও ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রনসুইক হাউস বা যে বাংলোটা, সেই বাংলোর মধ্যে সংরক্ষিত আছে। কিন্তু বর্তমানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর সেই কারণে আর আজকে আমার মনে হয় ভেতরে ঢোকাটা সঠিক সময় নয়। তো যাই হোক, এক অনেক পুরনো দিনের ইতিহাসের সঙ্গে আজকে নিজেকে মেলাতে পেরে খুব ভালো লাগছে। যাই হোক, এবারে আমাদের এরপরে হচ্ছে আমাদের
গন্তব্যস্থান আর একটি অন্য ধরনের জায়গা। দীঘার সাধারণত অফবিট বা আনকমন জায়গা বলতে পারেন।